হ্যালো, হ্যালো, কেমন আছেন? আছি আছি। রাহানের কোনো খবর টবর আছে? হ্যাঁ, রাহান খুবই আছি এখন, তার যে কাজগুলো করে ওইভাবে কাজগুলো করে সে একটা বড় একটা দেখা দিচ্ছে। কালকে আমরা এটা কথা বললাম এই ফ্রেম অফ টেনিও ইন কেস এর চার ধাপে দিতে হয়, চারিদিক কথাটা ফ্রেমে কি আসবে না আসবে, একটা রাফ স্কেচ তৈরি করা হয়েছে আর কি, যে স্ট্রাকচারটা কি হতে পারে। হয়তোবা কালকে আপনারা আমি স্ট্রাকচারটা পাঠাবো জাস্ট মানে দেখার জন্য। এটাকে আমরা রিয়েলি এদের এটা যেন এই স্ট্রাকচারটা এমনভাবে করা দরকার আমাদের, এটা খুব বেশি কষ্ট হবে না, কিন্তু এমন করতে হবে যেটা আমাদের দেশের কিছুটুকু থাকে কিন্তু এটার স্ট্যান্ডার্ডটা মানে অন্যেরা যেন এটা ফিল করে। আমাদের মেইন টার্গেট যদিও মানে ডিসিশনের ক্ষেত্রে মেইন টার্গেট হচ্ছে বাংলাদেশের মানুষ, কিন্তু এটা যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে যেটা দেখবে সেটা কিন্তু বাংলাদেশের মানুষ ওইভাবে দেখবে না। হ্যাঁ, তো এই জাজমেন্টটা কিভাবে ওয়ার্ডেড হচ্ছে, কিভাবে স্ট্রাকচার হয়েছে, কিভাবে এই জিনিসগুলো কিন্তু আমাদের লোকেরা বেশি দেখবে না। আমাদের লোকেরা দেখবে যে আপনার কনক্লুশনটা কি হয়েছে, বড় বড় ফ্যাক্টগুলো কি হয়েছে, কিন্তু যারা আসলে এই জিনিসটা ক্রিটিক্যালি দেখবে এবং রেফার করবে এবং পরবর্তীকালে এটাকে আন্ডারমাইন করার চেষ্টা করতে পারে এবং সেইটা না করার জন্য এটাকে ফরম্যাটের দিক থেকে এটাকে ওই ওই স্ট্যান্ডার্ডে নিয়ে আসতে হবে আমাদেরকে। ওই স্ট্রাকচারটা যদি ইফ ইউ গেট দ্য স্ট্রাকচার রাইট তাহলে আমরা মনে করি যে এটা বাকিগুলো পাওয়া যাবে আর কি। যেমন এই যে আমি যে বলতেছিলাম যে আমি ইটালিয়ান যে অর্গানাইজেশনের সাথে মিট করলাম, কথা বললাম, তারা আসলে অ্যাপ্রিসিয়েট করছে আপনার এই অর্ডারটা, রিকুজালের অর্ডারটা, কিন্তু তারপরেও তারা তাদের ফিলিংটা হচ্ছে যে এখানে আজকে মনে হয়েছে যে একটু হার্স আর কি। কিন্তু মানে এটা যে একটা ওয়েল ড্রাফটেড, ওয়েল রিটেন, ওয়েল একটা কিছু, এইটা এটা তারা অ্যাপ্রিসিয়েট করছে। তারা ইকুয়ালি অ্যাপ্রিসিয়েট করছে মালুম ভাইয়ের ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেজেন্টেশনটা, যে কারণে তারা মালুম ভাইয়ের আনতে চাচ্ছে। আমি বললাম যে না, ওনাকে না নিয়ে এসে অন্য কাউকে আনতে হবে আর কি। তো সেই আলোচনা এখনো চলতেছে। ওরা ওরা হলো ওইটা দেখে আগে আর কি, ওদের যে যেটা তৈরি হচ্ছে, যে টেক্সটটা তৈরি হয়েছে সেটা ঠিক মানে ওদের ইট লুকস রাইট, ওইখানেও আমাদের ওই ওই লুকস রাইটও দিতে হবে। আর যেহেতু যদি ইন কেস প্রথম কেসটা যদি তাই যদি হয় আর কি, বা যে কোনো কেসই হোক না কেন, এই দুটা ডাজন্ট ম্যাটার, আপনার ওই আমার মনে হচ্ছে যে এটা একটা অপরচুনিটি যে আপনার কিছু রেফারেন্স দিতে হবে যে এই প্রসেসটার শুরুটা কিভাবে হয়েছে আর কি, এবং এবং কি কি প্রবলেমের ভিতর দিয়ে গেছে আর কি, মানে ওই সেন্সে ইন্টারনাল এন্ড এক্সটারনাল, যে আউটসাইড যে প্রবলেম গুলো বা লার্নিং প্রসেসটা কি ছিল। সো ইটস কাইন্ড অফ মানে ফার্স্ট কেসে এটা থাকবে আর কি, কিন্তু ফার্স্ট কেসে এটা দিতে হবে যে এটা কোথেকে আমরা শুরু করলাম, অ্যান্ড দেন আমরা কিভাবে শেপ করেছি, রুলস অফ প্রসিডিওর আমরা কি করলাম, কেন করলাম, মানে এই সামারি হলো এটা, কিন্তু এটা করলাম। সো দ্যাট এটা এটা হচ্ছে যে আপনার ইতিহাসটাকে তুলে ধরা এবং আপনাদের কথা বলাটা, তেমন তো কখনো সুযোগ পায় না কথা বলার। তো জাজমেন্ট ইজ দ্য অনলি ওয়ে, অর অর্ডার ইজ দ্য অনলি ওয়ে দি ট্রাইব্যুনাল স্পিক্স। সো এই জিনিসটাকে এই করে টোরে এটাকে একটা সুন্দর স্ট্রাকচারের ভিতরে এনে এটাকে স্ট্রাকচার টানলে লিখাটা হয়ে যাবে। এটা করতে পারলে এটা করাটাই আমাদের মেইন উদ্দেশ্য। আমরা যে ওই বাংলাদেশের যে ট্রেডিশনাল ওয়েতে ফলো করি সেই হিসাবে এটা যাওয়া যাবে না, কারণ এই কেসটা সেই কেস গুলো না আর কি, এবং এই কেস গুলাকে ইভেন ইফ ছোট কেস প্রতিকারে লেস লিগালি কমপ্লিকেটেড, কিন্তু সেটা হচ্ছে লিগেল আলোচনাটা কম হবে সেখানে ওই সেন্স, কিন্তু তারপরেও তো একটা ডিগ্রি অফ লিগেল আলোচনা থাকতেই হবে আর কি, কারণ এখানে কিন্তু ওই ইস্যুগুলো সেটেল হয়ে যাবে আর কি। হ্যাঁ, এটা যদি ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি হয় যেটাই হয় সেটাই হয় সেটা সেটা এ করতে হবে। তো কাজেই এইটা আমরা বোধ হয় আজকে আমি কালকে রাত্রে করছি আর কি একটু,
এখন এটা কমপ্লিট না, আমি দেখতেছি আমি যে এটা যেভাবে আমি এটা আগানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমি কয়েকটা জাজমেন্ট লিডিং জাজমেন্ট গুলো দেখব, আবার নতুন করে দেখব যে তারা কিভাবে এটাকে স্ট্রাকচারটা করছে, কিভাবে বুঝাইছে জিনিসটা এবং কিভাবে শুরু শুরু কি কি দিছে তারা। প্রত্যেকটা কেস ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার ওয়ান, কিন্তু তারা কিভাবে দিছে, মাঝখানে কি দিছে, শেষের দিকে কি দিছে, এবং এগুলো আমাদের আমাদের সিচুয়েশনটাতে আমরা কিভাবে এটাকে করতে পারি সেই হিসাবে করে আপনার প্রবলি কালকের ভিতরে একটা ইয়ে পাঠিয়ে দিব আর কি, একটা রাফ স্কেচ পাঠিয়ে দিব ফর আপনার ইনফরমেশন, আপনি দেখেন যে এইভাবে করলে পোষায় কিনা আর কি। তারপরে এর ভিতরে বডিতে মানে কি দেওয়া হবে না হবে বা কতটুকু লেখা হবে বা কত ডিপে যাওয়া হবে, কত এক্সটেন্সে যাওয়া হবে, কত অ্যানালিটিক্যাল হবে, সেগুলো হচ্ছে পরে আসবে আর কি। এটা হচ্ছে রাফলি স্পিকিং হেডলাইন এবং সাব হেডিং গুলো কি হবে, কোন কোন ইস্যু গুলো কভার করা যেতে পারে। এরপরে তো আরো ডেফিনেটলি মানে কাজ যখন করবেন তখন দেখা গেল কি যে আরো অনেক রকম ইস্যু আসবে যেটা মনে পড়ে যাবে তখন আর কি। আমরা ওখানে কিছু স্ট্যাটিস্টিক্স আমি দেওয়ার কথা চিন্তা করতেছি, যেমন কতগুলো অর্ডার হয়েছে, কতগুলো রিভিউ পিটিশন গেছে, জাস্ট এরকম। এটা তো আপনার শেষ কথা আর কি, এরপর আর কথা থাকতেছে না ট্রাইব্যুনালে। কাজে এটাকে আপনাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে এই জাজমেন্টের ক্ষেত্রে, এটা যে প্রত্যেকটা ক্ষেত্রে দেখেছে, এইটা কিন্তু আপনার আপনার কথা টু অ্যাপিলেট ট্রাইব্যুনালস মানে অ্যাপিলেট অথরিটি, মানে এই জাজমেন্টে পড়লে অ্যাপিলেট ট্রাইব্যুনালের যে প্রশ্ন আসতে পারে সেটারও উত্তর কিন্তু এই ট্রাইব্যুনালে থাকতে হচ্ছে। অর্থাৎ এই যেসব ইস্যুগুলো আসছে সেই ইস্যুগুলো যেগুলো চ্যালেঞ্জ করা হয়েছে, হ্যাঁ, নাম্বার অফ মেজর চ্যালেঞ্জেস, সেগুলোর উপরে ছোট ছোট করে আলোচনা করে যে কেন এটাকে ডিল করা হয়েছে আর কি। যদিও এটা ডিটেল আলোচনা কিন্তু এতে আছে, রিলিভেন্ট অর্ডারে আছে, কিন্তু এইটা পড়লে যেন বোঝা যায় এবং অ্যাপিলেট জাজেসরা যেন অ্যাটলিস্ট এই জাজমেন্টটা যদি পড়েন তাহলে যেন বুঝেন যে আসলে এই ট্রাইব্যুনাল চিন্তা কি করছিল আর কি, প্রত্যেকটা অর্ডারের পিছনে ট্রাইব্যুনালের কি চিন্তা ছিল এবং কি র্যাশনাল বা কি যুক্তি ট্রাইব্যুনাল ব্যবহার করেছে এবং সেটা কতটুকু লজিক্যাল, মানে এটা ট্রাইব্যুনাল এই অর্ডারের ভিতরে এইটা মানে জাজমেন্ট এটাও বলে দিতে হবে যে এটা হাউ লজিক্যাল র্যাশনাল ইট ওয়াজ, আমরা কি কি বিবেচনা করি এইটা নিয়েছি এবং কেন নিয়েছি আমরা। এইভাবে করে এটাকে একটা মানে প্রথম যেটা হবে সেটা আপনার মানে পলিটিক্যালি সিগনিফিকেন্ট হচ্ছে, কিন্তু লিগ্যালি সিগনিফিকেন্ট এদিক থেকে যেটাই হোক না কেন এইটা ট্রিমেন্ডাস সিগনিফিকেন্স আছে আসলে ফার্স্ট কেসি, তো এটা যেটাই হোক না বাট এটা একটু সময় লাগবে আর কি। মানে এইখানে হচ্ছে আমাদের যে মেজর কনসার্নটা হচ্ছে যে ওনারা যে চাপ দিতেছে এটা আমরা এটা এটা রিয়েলি আপনারা আমাদের সাথে আর বিভিন্ন ভাবে এটা আমাদেরকে যোগাযোগ করতে হবে বা বলে দিতে হবে, বিকজ দিস ইজ সামথিং, এইভাবে হাত পা টাইট করে দেওয়াটা ঠিক না। কারণ আপনি যদি এই যে এই যে যেটা চিন্তা করা হচ্ছে এটা যদি করতে হয় এইটা কিন্তু আপনার আপনি তো ফিল করতেছেন যে এটা কয়েকশো পাতার জিনিস হয়ে যাবে, এই কয়েকশো পাতার জিনিস হলে এটা আপনি সাত দিনের ভিতরে নামাই দিবেন কেমনে করে, প্রশ্নই ওঠে না। এটা কোনো কথা হলো এই সমস্ত ডকুমেন্টকে কম্পেয়ার করে সমস্ত ডকুমেন্টকে দেখে শুনে, এটা তো আর মানে এটা ট্রাইব্যুনালের ব্যাপার, এটা হচ্ছে ফার্স্ট জাজমেন্টের ব্যাপার, এটা হলো জাজমেন্টের ব্যাপার যেটা অ্যাপিলে যাবে, ওনাদের কনসিডারেশনের সাথে এটা আমাদেরকে কোনো অবস্থাতেই ওনাদের টাইম ফ্রেমের সাথে এইটা হবে না, বাট এটা অর্থ এই নয় যে এটাকে দেরি করা হবে, এই জন্য কাজটা এখন থেকে শুরু করে দেওয়া হচ্ছে। কিন্তু একটা স্ট্রাকচার যদি আমরা করে ফেলতে পারি আমি মনে করি যে বাকিগুলা সবগুলাকেই ওই ওই এদিক সেদিক এদিক সেদিক কুইরা ফিট ইন করানো যাবে আর কি। এখান এটা থেকে আরেকটা কেসে দেখা গেল কি হয়তো আরো কিছু দিতে হচ্ছে বা কিছু কমায় দিতে হইতেছে, তো এটা আমরা অলমোস্ট যে চার্জের যেভাবে একটা ইয়ে করছিলাম না আমাদের টেমপ্লেট যেরকম করছিলাম চার্জের ক্ষেত্রে, ঠিক ওই চার্জের ক্ষেত্রে টেমপ্লেট যেভাবে এই মোটামুটি ওই একই টেমপ্লেট মানে ওই রকম একটা কিছু আগে একটা তৈরি করা তারপরে হলো যে এটাকে করা ওটা ওটা ইফেক্টিভলি কাজ করছে আর কি। আর ওনাদের ওই ওই চাপটা আমাদেরকে সহ্য করতে হবে, কিভাবে করবো ওই জন্য বাট ওইটা তাদেরকে বুঝাইতে হবে যে ওইভাবে এটা এটা এরকম মানে একটা এ না প্রোডাক্ট মানে এ না প্রোডাক্ট না যেটা জাস্ট একটা কইলেনের মেশিন দেওয়া যায় বের হয়ে গেল আর কি,
আর এগুলো ওনাদের বোঝার মতো অবস্থা নাই আর কি। তারপরে বুঝাইতেছে, তারপরে ওনাদের সাথেই তো কথা বলতে হবে। আমরা যতই মানে রায়হান আমাকে এবারে জোরে সোরে বলছে যে আপনি এলএমের সাথে মানে এ করে আসবেন, লাভ হোক আর না হোক, কিন্তু আমরা তো আসলে নাই টু কেউ আর। এবং যত যত রকম আমাদের যত অ্যাভিনিউ আছে, অন্যান্য যত অ্যাভিনিউ আছে, ইনক্লুডিং এক নম্বরের পর্যন্ত পৌঁছানোর অ্যাভিনিউ, এই সব অ্যাভিনিউ ব্যবহার করতে হবে আর কি। এবং বুঝাইতে হবে আসলে যে রিয়ালিটিটা কি। ওই ওই মানে শুধুমাত্র উইকেন্ডে আইসা কনফারেন্সে গিয়া বা সেমিনারে গিয়ে একটা বলে দিল আর কি, ওইটা হবে না। আর এটা আপনাদের জন্য রিয়েলি, এবং আপনাদের কোনো হ্যান্ড নাই এই যে এই যে এই যে কাজগুলো যে করবে, আপনাদের হ্যান্ড নাই, হ্যান্ড নাই, কিচ্ছু নাই। কি করে কি হবে তাদের? আপনারা বলে দিবেন যে অন্তত পক্ষে দেখা যায় এই জাজমেন্ট যেভাবে হইতেছে, যা হয়েছে, এটা 500-700 পাতা করে জাজমেন্ট এক একটা হবে। এটা আপনার এটা মানে হাউ ইউ মিনিমাম 500-520 হবে, হাউ ইউ এক্সপেক্ট ইট, এটা ওভারনাইট করে ফেলা হবে? আপনি যদি আমার অর্ডারটা দিতেন, আমি অর্ডার পোর্শনটা করে দিয়ে আমি পরে জাজমেন্টটা লিখে দিতাম শান্তি মতো করে। ওইটা বোধহয় সাহেব সাহেবদের সাথে আলোচনা করে এটা করছে, বুঝছেন, এই যে আইনের এই পরিবর্তনটা। কারণ ওনারা গিয়ে বলছে যে আমরা একটা দিব আর কি, দেখেন যে মানে কোনো অসুবিধা নেই, আমরা একসাথে সবই দিতে পারবো, যখন অর্ডার দিব তখন এই জাজমেন্টটা দিয়ে দিতে পারবো। কিছু একটা হয়েছে মানে, এটা তো আপনাদের কাছ থেকেও আসে নাই না, এটা একমাত্র আমার সন্দেহ হচ্ছে ওইটা ওইখান থেকে আসছে। ঠিক আছে তাহলে, কালকে পাঠাবো।